হ্যালো গাইস, চলছি শুটিং এ, চলো। আজকে চন্দনদার বাগানে, আজকের চন্দনদা মানে এত বড় সেলফিস আমি আজকে ভিডিও আজকে আমি ভিডিও মানে ভিডিও শুট করব, আর এত বড় চন্দনদা সেলফিস কি যে সে নিজের ব্লকে নিজে ক্যামেরা নিচ্ছে না, নিজে স্ট্যান্ড নিচ্ছে না, আমাকে আমাকে মানে রেখেছে স্ট্যান্ড, মানে বলছে যে তুই মোবাইল ধর। আমাকে 10-5 জন জিজ্ঞেস করছে এটা কি, এটা হচ্ছে কম্পিউটারের ব্যাটারি, এটা নাকি কম্পিউটারের ব্যাটারি, যে বললো আমার আমার এটা হচ্ছে আমার কম্পিউটারের ব্যাটারি, আমার কম্পিউটারে লাগানো হবে। এই নতুন ব্লগ, আর আমরা সবাই কিন্তু নতুন, সবাই কিন্তু নতুন। এই যে এটা চন্দন দাদের বাগানে দেখেছেন, আজকের আমাদের আর্টিফিশিয়াল লেন্সের কর্ণধার দেবু, আর আপনারা আমাকে হয়তো অনেকে জানেন, আমি কবিতার ক্যানভাস ইউটিউব চ্যানেলের সেই ছেলেটা। তো এই হচ্ছে ক্যামেরা ট্রাইপড, আর এখানে মাঝে মাঝে বসে শুটিং হয়, এখানে মাঝে মাঝে বসে আমাদের কাজগুলো হয়। দেবু যখন শ্যুট করে তখন আমি ক্যামেরা ধরে দিই, আর্টিফিশিয়াল লেন্সের কোনো কিছু হলে বা আমার কবিতার ক্যানভাসের কোনো কিছু হলে আমি সেও আসে আমার এখানে করে দিতে, মানে ক্যামেরা ট্যামেরাগুলো ধরে দিতে। আর এইভাবে চলছে মোটামুটি, আপনারা দেখছেন যে শ্যুটিংয়ের যে স্পটগুলো আছে গ্রামাঞ্চলে, একদম পুরো বাংলাদেশ এরিয়া বলতে গেলে প্রায়। হ্যাঁ, তো দেবু মাঝখানে ইমার্জেন্সি ফোনটা একটু এ করে ইমার্জেন্সি ফোনে কথা বলে নিল। এই তুমি বলে কিন্তু বলবে না, কিন্তু আমার জিভ ছিল এই চন্দনদা কিন্তু মহাবিচ্ছু, কিন্তু বলে দেয় কিন্তু বলে কি না জিভ আছে। আরে আমি এখনো ব্যাচেলার ছেলে, আমার সত্যি জিভ নেই। আপনারা একটা কথা বলুন, কেশবদা যদি নিজের থেকে যদি বলে আমার গার্লফ্রেন্ড, তার বউকে যদি বলে আমার গার্লফ্রেন্ড আছে, তাহলে আমরা কেন বলতে পারি না যে গার্লফ্রেন্ড থেকে বা বিয়ে করার পরে যদি বলেন আমার সিঙ্গেল আছি, তাহলে ফিমেল ফলোয়ার্সটা কমে যাবে, তাই না? নিজের কাজ নিজে করতে শেখো। এই আজ দাঁড়িয়ে করবো, কিন্তু দাঁড়িয়ে হবে। হ্যাঁ, নাও নিশ্চয়ই, ঠিক করো, ঠিক করে দেখো, হ্যান্ডেল তো ফুলে গেছে। আচ্ছা না, হ্যান্ডেল ফুলে গেছে, আপনারাও মতামত দেবেন যে এই ব্যাকগ্রাউন্ডগুলো কেমন আসছে, কেমন হচ্ছে। আর আমরা চেষ্টা করব নিত্য নতুন জায়গাতে থেকে থেকে আমরা নিত্য নতুন ভাবে ব্লগ ভিডিও করার, বা আমাদের ছোট ছোট, হ্যাঁ বলো না, চন্দনদাদের বাগানটা খুব সত্যি ভালো, মানে খুব ভালো চন্দনদাদের বাগান। আমি আগে আমার একটা গতকালের ভিডিও করেছি, মানে এতে এই বাগানে করেছি, না সত্যি ভালো হয়েছে ভিডিওটা। আমার এই ভিডিও বলতে আর্টিফিশিয়াল লেন্সের রিসেন্ট ভিডিও আপনারা দেখুন, চন্দনদার ক্যামেরা, কিন্তু ক্যামেরাম্যান আমার কিন্তু চন্দনদা। চলুন, হ্যাঁ, আর্টিফিশিয়াল লেন্স মানে কবিতার ক্যানভাস, কবিতার ক্যানভাস মানে আর্টিফিশিয়াল লেন্স, বুঝলেন? টু ইন ওয়ান। এটা আজ নিয়েছি আমাদের ক্যামেরার জড় পার্টনার, ক্যামেরার সরি আমাদের ইউটিউব চ্যানেলের জড় পার্টনার। ভুল হবে কিন্তু কথার মাঝে, কারণ আমরা নতুন, তো একদম নতুন, আর নতুন ইউটিউব স্টার্ট করছি, নতুন না বল, বিগিনার। হ্যাঁ সরি, বিগিনার মানে একটু কথার মধ্যে একটু ঝঙ্কার, ইংলিশের ঝঙ্কার না থাকলে আমার ভালো লাগে না। আবার অনেকে বলে যে গাইয়া, যে আমরা সিরিয়াস, আমরা গাইয়া তো, গাইয়া পরিবেশ দেখতে পাচ্ছে, পরিবেশটা গাইয়া, পরিবেশটা এই তো। তবে হ্যাঁ, এরকম ব্যাকগ্রাউন্ড কিন্তু ওই মানে শহরাঞ্চলে হয় না, বহুতলা ফ্ল্যাটের উপরে 2 লাখ টাকা খরচ করলে হয়তো এত ভালো স্টুডিও হয়তো পাওয়া যাবে না, প্রাকৃতিক স্টুডিও যেভাবে। আর তারপর আমাদের এডিটিং এক্সপার্ট আছেন, আমাদের দেহশিবু আছেন, এই না মানে দাদা সত্যি এক্সট্রা করে বেশি বলছি কিন্তু, না ঠিক আছে, যেটা বলছি সেটাই বাস্তব কিন্তু। আচ্ছা, ওর চ্যানেল থেকে ভিজিট করুন, চ্যানেলটা দেখুন ভালো করে, ঠিক আছে? যাই হোক, চলো, আমার থেকে কিন্তু বেটার কন্টেন্ট রেডি করে কিন্তু দাদার ইউটিউব চ্যানেলে। আপনারা যদি প্রথম হয়ে থাকেন আর প্রথম যদি ব্লগটা দেখেন আমাদের, তাহলে অবশ্যই দাদার কবিতার ক্যানভাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি তে ক্লিক করুন, যাতে পরবর্তীকালে ভালো আরো ভালো ভালো ভিডিও আসবে, সেগুলো যাতে আপনারা পান তার জন্য। আর হ্যাঁ, আমাদের এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কমেন্টে আপনার মতামত দিন। আর এর থেকে যদি বেটার আরো যদি ব্লগ চান, তাহলে আমাদের এই মানে সুন্দরবনে ওয়েস্ট বেঙ্গলের এই জায়গাটাতে, এটা তো নদীমাতৃক একটা জায়গা, তো এটা একটা আইল্যান্ড টাইপের, আমরা মানে আমাদের এই ছোট্ট গ্রামটাতে চারপাশে কিন্তু নদী, ছোট্ট গ্রাম বলছি কারণ কোনোদিন যদি ব্লগ রেডি করানো যায় তাহলে পুরো বিষয়টা দেখাবো। তো ছোট্ট গ্রামে আরো ভালো ভালো
জায়গা রয়েছে যেখানে মানে ভালো ভালো ব্লগ হতে পারে। আমাদের পাশে জায়গা যেখানে আপনারা হয়তো শুনে থাকবেন হেতাল গাছ বলে, তো হেতাল গাছের জঙ্গল যাকে আমরা বলি ঝাঁপি জঙ্গল বলে গ্রামীণ ভাষাতে ঝাঁপি জঙ্গল, অর্থাৎ যেসব জঙ্গলে বাঘেরা থাকে এরকম একটা পরিস্থিতিতে ম্যানগ্রোভ বন, তো ম্যানগ্রোভ ফরেস্ট, তো ওইখানে কিন্তু ভালো ভালো আরো ব্লগ স্পট রয়েছে, ভালো ভালো ভিডিও শুট করা যাবে। তো যদি সেরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সেই কমেন্ট লিখুন এবং এই ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও দেখতে পায়, তাদেরও আপনারা যাতে আপনাদের বাঘের মুখে নিয়ে ফেলতে পারি। তো এখন এখন আর কিছু বেশি কথা বলবো না, কিন্তু শুটিংটা এখন শুটিং চলছে, শুটিংটা শেষ হয়ে গেলে বাকিটা এসে পরে কথা বলছি, তখন বাঘের উপরে ফেলবো না কুমিরের মুখের উপরে ফেলবো। চলুন আরো বিভিন্ন জায়গাতে আমরা ফটোশুট করব। বলছি ভাই এটা ঢেঁড়স খাবি? ঢেঁড়স না মানে গাছে, এই তুমি আমাকে ঢেঁড়স বললে, ঢেঁড়স খাওয়ার কথা বললাম মানে গাছে এতগুলো ঢেঁড়স, আসলে 50 টাকা করে কেজি এখন ঢেঁড়সের, বিশ্বাস হচ্ছে না 50 টাকা করে কেজি এখন ঢেঁড়সের, ঢেঁড়স হচ্ছে এখন। এই তুমি তুমি চলো আমাদের বাড়িতে ঢেঁড়স পাবে। তুমি তুমি আমাকে ঢেঁড়স বললে মানে আমার কিছু নেই বুদ্ধিতে ভাই, কাঁচা সবজির ভ্যালু সবসময় যেন। আচ্ছা একটাই, এই আপনারা কিন্তু আপনারা কিন্তু বিচার করুন, ঢেঁড়স বললো আমাকে কিন্তু। দেখুন আমরা কথা কথা বলি না, নো চিন্তা, ভিন্ডি ভাতে এই তুই ওটা। তাহলে ঢেঁড়স কথার অর্থ কী? ঢেঁড়স একটা অ্যাকচুয়ালি, ঢেঁড়স মানে লেডিস ফিঙ্গার ইংলিশে বলে। কী কী ফিঙ্গার? লেডিস ফিঙ্গার মানে মহিলাদের আঙুল। ইয়েস, এই মানে কি মানে আমি মানে বলছে কি যে আমি রোগা, মানাচ্ছে না সাহিত্যিকের পাশে আমাকে মানাচ্ছে না, এটা কি টি শার্ট? বড় সাহিত্যিক দাদা, ইনফ্যাক্ট যতগুলো ফেমাস ফেমাস লেখা দাদার সমস্ত লেখাগুলো আমার কিন্তু খুব ভালো লাগে আর এবং সেইগুলো ইউটিউবে কিন্তু ভালো র্যাঙ্ক করেছে। ডিসক্রিপশান বক্সে কি বেস্ট কিছু দাদার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর, আপনারা চাইলে দেখতে পারেন, প্রফেশনাল বেশ কিছু ভিডিও। ও একদমই ভুল বলেছে, আমি কবিতা আবৃত্তি করি না, আমার লেখাগুলোকে কথার মধ্যে ফুটিয়ে তুলি, আমি আবৃত্তিকার নয়, যে ভালো বেশ আমার ভালো বলার স্টাইল বা টেকনিক মোটেও ভালো নয়, আমি মোটামুটি আসি প্রতিবাদগুলো করি, যেমন কালকের কেশব দেখে একদম একটু ভালো করে ধুয়ে। হ্যাঁ কালকের খুব খুব চেটেছে, মানে চেটেছে মানে এটা কলকাতার ভাষা, আমাদের গ্রামীণ ভাষায় বলে ধুয়ে দিয়েছি আর কি, মানে ভালোই দিয়েছে, মানে আমরা জাস্ট দিয়েছে বলি আমি আমি আমার একটুগুলো করতে ভালো লাগে আর কি, মানে কিছু ভুল দেখলে, যেমন আজকে শাশ্বতী জানাকে আজকের কালকের হয় না কালকের ডেবরাতে কালকে শাশ্বতী জানাকে রেপ করে তাকে 3-6 জন মিলে মার্ডার করে দিয়েছে, তার মধ্যে একটা মেয়ে ছিল, তাকে নিয়ে আজ একটু ধোবো আর কি, সেটাকে নিয়ে আজ একটা ভিডিও করবো এবং সেটাকে নিয়ে একটু ভালো করে ধোবো, ঠিক আছে। আজকের আপনারা করোনা সিচুয়েশানকে নিয়ে দেখেছেন, করোনা সিচুয়েশানে আমরা সবাই মিলে যারা 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 কবি সাহিত্যিক প্রশাসন ডিপার্টমেন্ট হসপিটাল ডক্টর নার্স প্রত্যেকে কিন্তু লড়াই করে কিন্তু একটা ভালো জায়গাতে এনেছে, কিন্তু একটা একটা মানে এক নিমেষের মধ্যে রাজনীতিবিদরা সেটাকে একদম পুরো সাফ করে দিয়েছে, তো সেটাকে নিয়ে একটু হালকা করে একটুখানি ধোবো। এই হচ্ছে আমার ধোয়াধুয়ির কারবারগুলো বেশি থাকে আর কি, তাতে যা বলে বলুক, কোনো নেগেটিভ কমেন্টস পজিটিভ কমেন্টস সবটা নিয়ে আমি মোটামুটি চলি, কিন্তু ধুতে একটু ভালো লাগে। তো আমি কোনো আবৃত্তি করি না বা কবিতা আবৃত্তি করতে ভালোবাসি না, এগুলো লিখি সবাইকে দিয়ে পাঠ করাই আর এগুলো আমি আমার এগুলো তুলে ধরি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা ভিজিট করতে পারেন, আর হ্যাঁ আর্টিফিশিয়াল লেন্সটা অবশ্যই, কারণ আর্টিফিশিয়াল লেন্সেরই কর্ণধার আপনার সঙ্গে মাইক্রোফোনে একটুখানি এ আমাকে কিন্তু মাইক্রোফোন ধরতে বলেছে কিন্তু দাদা, বলছে তুই তুই ধর দেখি তারপর কেমন হয়। ওকে শেখাচ্ছিলাম মানে কেমন ধরতে হয় শেখাচ্ছিলাম, মানে কেমন ধরতে হয় আমি ধরতে জানি না, মানে ওই আচ্ছা কীটা ধরো না ও সরি মাইক্রোফোন ধরতে হয় না, হ্যাঁ মানে ওটা ভেতর দিয়ে ঢোকাবো না, এটা এটা দিয়ে ঢোকাবো সেটা একটু বলছিলাম আর কি, মানে এটা দিয়ে ঢোকালে। তুমি আমাকে বলছো না আমি তোমাকে বলছি না, মানে ভিডিওটা তো তুই করেছিস আসলে, মানে আমি এখন এতক্ষণ যে ভিডিওগুলো আমি কিছুই জানি না, এই দেখো দাদা কী বলছে দেখো। তবে ছেলেটা খুব লাকি যে মাত্র 2 শটেই ভিডিও কমপ্লিট, 2 শটে, আর সাধারণত আমরা ব্লগের আর ফার্স্ট পার্টে আপনারা তো দেখিয়েছেন যে ভিডিওগুলো দাদা কী দেখেছে, আমি কীরকম এক্সপার্ট লোক, তো নতুন লোক তো ভুল হতেই পারে, সাধারণত ও নতুন নয়, আমিও খুব আমিও যে বিশাল কিছু তাও নয়, আমরা সবাই কিন্তু বিগিনার, প্রথম বেসিক লেভেলটা স্টার্ট করেছি, মানে হয়তো একটুখানি উঠছি, তো সেই জায়গা থেকে আমাদের এটা আমরা লাকি যে আমরা কিন্তু বারবার একটা শটকে অনেকবার করে নিয়ে করি না, 2-1 বার করে করলে এনাফ, আর বিশেষ করে আমি তো কোনো শট কাটি না বলতে গেলে, আমার কাছে যেটা হয় একদম থরলি বলে যাই। তুমি এক্সপার্ট লোক, তুমি এক্সপার্ট লোক, তুমি পারলে বলে আমি আমার ক্ষেত্রে হচ্ছে আমি নরম না, আমি হচ্ছে বক্তব্যের স্টাইলে কথাগুলোকে বলে যাই, আর তোর ব্যাপারটা হচ্ছে একটুখানি কবিতার আবৃত্তির কোথাও স্কেল কোথাও উচ্চারণের ফুল এগুলো তোকে দেখতে হচ্ছে জাস্ট এই জায়গাতে। সরি আমি জানতাম না আমার এত ট্যালেন্ট আছে, এই দাদা জানিয়ে দিল কিন্তু, এই আমি খুব প্রাউড ফিল করছি কিন্তু, মানতে হবে আমরা প্রতনু ভট্টাচার্যের স্টুডেন্ট, আর স্যার আমাদেরকে তৈরি করেছে, আমরা স্যারের স্টুডেন্ট, স্যার যাদের তৈরি করেছে আমরা তো স্যারকে তো মানে কোনো দিক থেকে ফেলতে পারি না, স্যারকে স্যার কোথাও গিয়ে
অপমানিত ফিল করুক এটা তো আমরা চাই না। সত্যি কথা বলতে আমাদের আমরা আজকের কবিতা বা লেখালেখির দিক থেকে বা আমাদের ইউটিউব জগতে যাই কিছু করছি, আমাদের দেখুন আমরা বেশি এখানে অনেকটা চ্যাংলামি করছি বা আমরা কথার মধ্যে বেশ কিছু মানে টিটকারি মারছি, মানে টিটকারি যাকে বলে টোন্টিং করা যাকে বলে বা কিছু মিমস করছি, কিন্তু সত্যি কথা বলতে এটা আমাদের মজার খেয়ালে নিজেদের দায়িত্ব করছি আমরা ইয়াং ছেলে এবার বুঝতে পেরেছেন। কিন্তু সত্যি কথা আমাদের লেখালেখির জগতে বা আমাদের ইউটিউব মানে অনেক কবিতার বিভিন্ন রকম যে জায়গাগুলো রয়েছে, কবিতা প্রেজেন্ট কীভাবে করতে হয়, কোন মিউজিক লাগাতে হয়, সব কিছু কিন্তু আমাদের শ্রদ্ধেয়, আমাদের গুরু, আমাদের মানে আমাদের আমার মানে আমার হৃদয়ে হার্দিক শ্রদ্ধা দিয়ে পূজনীয় আমার স্যার প্রতনু ভট্টাচার্যেরই সমস্ত কিছু আশীর্বাদ। আর হ্যাঁ, আমাদের এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কমেন্টে আপনার মতামত দিন। আর এর থেকে যদি বেটার আরও যদি ব্লগ চান পুরো বিষয়টা দেখাবো। তো ছোট্ট গ্রামে আরও ভালো ভালো জায়গা রয়েছে যেখানে মানে ভালো ভালো ব্লগ